দেশের আইসক্রিমের জগতে ইগলু এক জনপ্রিয় ব্র্যান্ডের নাম মান এবং স্বাদের বিবেচনায় সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ইগলু আইসক্রিমকে সেরার খেতাব দিয়েছে অথচ এই আইসক্রিমকে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা বিভ্রান্তি প্রশ্ন তোলা হচ্ছে এর মান নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবেই একটি মহল এমনটা করছে বলে অভিযোগ ইগলু কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশের সাইবার অপরাধ বিভাগও খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত উনিশশো সালে যাত্রা শুরু ইগলুর পঞ্চান্ন বছরের অগ্রযাত্রায় একশোর বেশি স্বাদের ইগলু আইসক্রিম দেশের বিশ হাজারের বেশি দোকানে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনসম্পদ দিয়ে মান ও স্বাদ নিশ্চিত করছে ইগলুর তাই বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ভোটে সেরা আইসক্রিম হয়েছে ব্র্যান্ডটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইসক্রিম যে তাপমাত্রায় রাখার কথা এগুলোর ফ্রিজের তাপমাত্রা তার চেয়ে অনেক বেশি এতে আইসক্রিমে মেশানো ফুড সাপ্লিমেন্টের গুণাগুণ নষ্ট হয়ে যায় অথচ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এগুলো নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে ফরেস্ট নিউজ টাইম নিউজ চাঁদপুর ডিউড সালমান সজীব তারেক হোসেন হৃদয় ক্র্যাশন কনফেশনস অফ ঢাকা নামে বেশ কয়েকটি আইডি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অপপ্রচার চলছে এগুলো কর্তৃপক্ষ নিয়ে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছে পুলিশের সাইবার অপরাধ বিভাগে অভিযোগ দিয়েছে এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে এই ভিডিওর সাথে আমাদের এই 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 প্রোডাকশন আর এই ভিডিওর সাথে আমাদের ডেলিভারেশন এই ভিডিওর সাথে আমাদের কোয়ালিটির কোনো মিল নাই সো এটা কমপ্লিটলি ইন্টেনশনাল আমি শুধু ভোক্তাদেরকে আশ্বস্ত করতে চাই যে উই নেভার কম্প্রোমাইজ কোয়ালিটি এবং আমার কোম্পানির প্রাইমারি মোটো হচ্ছে যে প্রোডাক্ট যে পণ্য আমি খেতে পারবো না এই পণ্য আমি কাস্টমারকে কখনো সার্ভ করি না এমন অপপ্রচারে ভোক্তা অধিকারের সঙ্গে ব্র্যান্ডের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করলেন ক্যাবের সাধারণ সম্পাদক ভালো পণ্য সম্পর্ক সম্পর্কে মহল বিভিন্ন রকমের মানে উদ্ভট প্রচারণা চালাই থাকে এতে আমরা মনে করি যে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সেই পণ্যটা কিনবে কিনবে সেটা বিভ্রান্তিতে ভোগে এবং যারা ব্যবসা করেন সত্যিকার ভাবে তাদের ব্যবসারও ক্ষতি হয় সোশ্যাল মিডিয়াতে যারা এই ধরনের নিউজ দিয়ে থাকেন আর কি তাদেরকে আইনের আওতায় আনা উচিত বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশের সাইবার অপরাধ বিভাগ অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানালেন তারা ইগলুগ গ্রুপের থেকে তাদের একটা অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতেই তাকে আমরা গত দুদিন আগে গ্রেপ্তার করে। এক্ষেত্রে অন্যান্য অপরাধ যদি কেউ থাকে কিছু সুনির্দিষ্ট আমরা যদি অভিযোগ পাই বা মামলা হয় তাহলে ওই ব্যক্তিদের যারা যদি কেউ অপরাধের সঙ্গে জড়িত আছে তৎপর মানকে অবশ্যই তাদেরকে আমরা গ্রেপ্তার করবো ধরনের কোনো ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ অন্যথায় যিনি এমনটি করবেন তিনিও সাইবার অপরাধ হিসেবে অভিযুক্ত হবেন খান আলামিন আর টিভি ঢাকা